বুধবার তখন সকাল 10:15। কয়েকজন ক্যারম খেলছিলেন, সে সময় হঠাৎই বিধাননগরের পুলিশ আবাসনের ওপর থেকে ভারী কিছু পড়ার শব্দ। এমন শব্দ শুনে আবাসনে উপস্থিত যুবকের দল তড়ে ঘড়ি ছুটে আসেন। দৌড়ে গিয়ে তারা দেখতে পান মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন এক তরুণ। বয়সও তার খুব বেশি নয়, বড় জোর 20 কিংবা 21। আমরা চিনি না ছেলেটা কে, কোথাকার, কিছুই চিনি না। ওই ছেলেটা হঠাৎ 11 তলা থেকে নিচে পড়ে তারপর আমরা যাই, জল জল করে সবাই চিৎকার করলো, জল দিল, জল দেওয়ার পরে মারা গেল। আওয়াজ, বিকট আওয়াজ হয়েছিল, পড়ার সঙ্গে সঙ্গে প্রচুর আওয়াজ হয়েছিল, এত আওয়াজ হয়েছিল মনে হচ্ছিল যে বিল্ডিংই ভেঙে পড়বে। তারপরে সবাই বেরিয়ে জল জল করে চিৎকার করলো, জল দেওয়া হলো, জল দেওয়ার পরে ছেলেটা মারা গেল। এমন দৃশ্য দেখে ওই তরুণকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিধাননগর মহকুমা হাসপাতালে। তবে তরুণকে প্রাণী বাঁচানো সম্ভব হয়নি। এদিকে তরুণের পরিচয় আবাসনের কেউই নিশ্চিত করে কিছু জানাতে পারেননি। এর মধ্যে খবর পেয়ে পুলিশ পৌঁছয়, তরুণের নাম পরিচয় জানার চেষ্টা শুরু হয়। পুলিশের হাতে সূত্র বলতে ছিল ওই তরুণের ব্যবহার করা একটি মোবাইল ফোন মাত্র। সেই সূত্র ধরে তদন্তে নেমে পুলিশ জানিয়েছে মৃতের নাম পার্থ সারথি পাল। সল্টলেকের এই ব্লকে থাকতেন ওই তরুণ। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এমএসসি ফার্স্ট ইয়ারের ছাত্র ছিলেন তিনি। মৃত প্রেসিডেন্সি পড়ুয়ার পরিবারের লোকের সঙ্গে কথা বলে পুলিশ জানিয়েছে এদিন সকাল 9টা নাগাদ বাড়ির জিনিস কেনার নাম করে বেরিয়েছিলেন পার্থ সারথি। সকাল আনুমানিক 10টা নাগাদ পুলিশের আবাসনে যান, তারপরেই এই ঘটনা। এদিকে এমন ঘটনা সামনে আসতে পুলিশ আবাসনের নজরদারি প্রক্রিয়া নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। আবাসনের কেউ না হওয়া সত্ত্বেও কিভাবে প্রেসিডেন্সির ওই পড়ুয়া ভেতরে ঢুকলেন, এমনও প্রশ্ন উঠছে। পাশাপাশি পার্থ সারথির মৃত্যু নিয়েও প্রশ্ন উঠছে। আবাসনের ওপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা, নাকি পরিকল্পিতভাবে পার্থ সারথিকে খুন করা হয়েছে, তা নিয়েও ধন্দ তৈরি হয়েছে। গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।